বিগত 3-4 দিন ধরে খালি এবাড়ি ওবাড়ি ঘুরেই চলেছি, একবার শান্তিনিকেতন, একবার নিমন্ত্রণে খেতে যাওয়া, এই কারণে আর এই কাজগুলো গুছিয়ে ওঠা হয়নি। নমস্কার সবাইকে, আমি আইভি, আমার চ্যানেলের নাম ইশাস ডায়েরিজ, সবাইকে স্বাগত জানাই। এগুলো আজকের আমার মাছকাবাড়ির মাল, আজকে গোছাতে বসেছি, এই টুকটাক কয়েকটি জিনিস এনেছি, তার মধ্যে এই যে হাতটা আমার পুড়ে গেছে, তার জন্য হাতের এই শাখা পলাগুলো খুলে রেখেছি, তার জন্য হাতটা ফাঁকা রাখতে হয়েছে, কারণ শাখা পলা ওই ছুরিগুলো খোঁচাতে ওই ঘাট আমার কিছুতেই শোকাচ্ছে না, এত ব্যথা করছে। এবারে বেশি মাল তুলিনি, খুব কমই মাল তুলেছি, কারণ আমরা বিগত কয়েকদিন ধরে ছিলাম না এবং সামনেও কয়েকদিন ধরে থাকবো না, যাব বাইরে, তার জন্যে এই যে কদিন রয়েছি সেই কদিন চলবার মতো টুকটাক কয়েকটা মাল তুললাম। তার মধ্যে সবথেকে বেশি হচ্ছে বেশ কয়েক প্যাকেট এই গরম মশলার প্যাকেটগুলো তুলেছি, কারণ গরম মশলায় সমস্তগুলো থেকে গেলেও এলাচটা দেখি শেষ হয়ে যায়, তার জন্য এলাচেরও একটা আলাদা করে প্যাকেট তুলেছি। আর সবথেকে বেশি যেটা লাগে এই যে চিনি, আটা, এইগুলো একটু বেশি তুলেছি, ব্যাস, বাকি ওই টুকটাক যে কটা দেখলে সে কটা। গত 2 দিন আগে হোলিতে মানে বসন্ত উৎসবে আমরা গেছিলাম শান্তিনিকেতন ভবনে। আমরা থাকি দুর্গাপুর, তো এখান থেকে বেশি দূরত্ব নয়, ওই 40 মিনিটের মতো রাস্তা। তো শান্তিনিকেতন গিয়ে আমরা কঙ্কালেশ্বরতলা মন্দিরে পুজো দিয়ে সেখানে হোলি খেলে তারপরে আবার বসন্ত উৎসব সোনাঝুরি হাটে গেছিলাম। তো সোনাঝুরি হাট থেকে বেশ কিছু জিনিস শপিং করেছি, সেগুলিই আজকে তোমাদের সাথে দেখাবো। হাতের কাজগুলো সেরে নিই, তারপরে দেখাচ্ছি বেশ কিছু এক্সক্লুসিভ জিনিস যেগুলো শান্তিনিকেতনেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। যাই হোক, এখানে আটাটা ঢুকিয়ে রাখলাম, মানে এই বাস্কেটটার মধ্যে মোটামুটি আমার 5 কিলো মতন ধরে যায়। তো এবারে যেমন বললাম থাকবো না, তাই কমই এনেছি, তাই ওই প্যাকেটটা সমেতই আমি ওরকম করে ঢুকিয়ে রাখি, আবার ওটা পরিষ্কার করে মেজে ধুয়ে শুকিয়ে তারপরে আবার নতুন আনলে নতুন ঢুকিয়ে রাখি। তো এবারে দেখো তাজা চায়ের প্যাকেটটা আনা হচ্ছে। তাজা চায়ের প্যাকেটটাই একটাই জিনিস ভালো, সেটা হচ্ছে আমরা ওই গোলটা খাই তোমার টাটা টি গোল্ডটা, কিন্তু টাটা টি গোল্ডটা এমনি র চাটা অতটা খেতে ভাল লাগে না, দুধ চাটা বেশ ভাল লাগে খেতে। তো এই যে তাজার টিটা সেটা একটু চেঞ্জ করে আনতে বলেছি ওকে, তার কারণ হচ্ছে এই যে এটার মধ্যে দেখো দানার সাথে মানে ফেনিক্সের সাথে যেটা সিটিসি হয় দুটো সমপরিমাণ মিশ্রণ দিয়ে এটা বানানো। তো বেশ দেখলাম ভালো, মানে র চাটা খেতে বেশ ভালো লাগছে, কারণ আমি আবার দুধ চাটা অতটা অ্যাসাজ খেতে পারি না, আমার আবার র চাটা বেশি ভালো লাগে খেতে। সকালবেলা উঠে আমি একদমই দুধ চা খেতে পারি না, র চা খাই, আর হাজবেন্ড মশাই দুধ চা খায়, ওর জন্য দুধ দিয়ে বানিয়ে দিই। যাই হোক, আর এখানে দুটো সোয়াবিনের প্যাকেট নিয়ে এসেছি। এই সোয়াবিনগুলো হচ্ছে ছোটো ছোটো সোয়াবিনগুলো, মানে দু ধরনের সোয়াবিন হয় দেখবি, একটা একটু বড় সাইজ হয়, একটা একটু ছোট সাইজ হয়। তো বড় সাইজগুলোই আগে আমরা খেতাম, তারপরে একবার হঠাৎ করে এরকম হাজবেন্ড মশাই ছোটো সাইজটা নিয়ে এসছে, এই ছোটো সাইজটা রান্না করে খাওয়ার পর দেখলাম সামহাও ছোটো সাইজটা বেশি ভালো লাগছে খেতে বড়টার থেকে। বড়টা দেখবে একটু বেশি, মানে একটু সোয়াবিন যারা পছন্দ করে না তাদের একটু ভালো লাগে না খেতে, তাদেরকে এরকম ছোটো সাইজের সোয়াবিনটা দেখো, সাইজটা দেখো এইটুকু, এইটা একবার খেয়ে দেখ, মানে দেখাতে পারো, ভাল লাগে খেতে, বেশ মজাদার লাগে। তো আমার সামহাও এই ছোটোটা খুব পছন্দ হয়েছে, যে ছোটোটা লুজ পাওয়া যাচ্ছে না, তো এরকম প্যাকেটই আনতে হচ্ছে। প্যাকেটের পরিমাণ খুবই কম, দেখতেই পাচ্ছ একটা কৌটো গোটাটা ভরেনি, যেমন বললাম আমরা বেশ কিছুদিন থাকবো না তাই ওই আর কি। আর এই যে প্যাকেটগুলো যখন কাটি, কাটার টুকরোগুলো হয় তোমার ওই প্যাকেটের মধ্যে ঢুকি দিতে হবে, বা যখন কাটছো তখন ওর মধ্যেই যাতে লেগে থাকে, নইলে ওই টুকরোগুলো না ওটা রিসাইকেল করতে পারে না কো, সামহাও ওটা হারিয়ে যায়, বা ওইগুলো যেগুলো পড়ে থাকে সেগুলো নাকি রিসাইকেল হয় না, এটা আমি একটা পোস্টে পড়েছিলাম। তো চেষ্টা করি তারপর থেকে এটা মেনটেন করার। এই মাসটা গোটাটাই চলছে মেয়েটার স্কুলের ছুটি, কারণ ওর পরীক্ষা হয়ে গেছে, এখনও ছুটি চলছে, পুরো মাসটাই ঘরে থাকবে। সেক্ষেত্রে আর মর্নিংয়ে যে খুব আর্লি মর্নিংয়ে যেটা উঠি 6টা বাজতে না বাজতেই ঘুম থেকে উঠতে হয় 5:45 নাগাদ, সেটা আর এখন ওঠা হয়ে উঠছে না, ওই যেটা কুড়েমি বলে আর কি, যেহেতু তারা নাই সেহেতু ঘুম দিচ্ছি 8টা অবধি, সেই জন্যেই এই ঢিলে মোটা কাজের, না হলে যদি ওই ভোর থেকে উঠতাম তাহলে এই সমস্ত জিনিসগুলো আজরানো খুব তাড়াতাড়ি হয়ে যেত। যাই হোক, জিনিসগুলো রেখে দিয়েছিলাম, কিন্তু এর মধ্যে থেকে কিছু জিনিস সরিয়ে রেখেছিলাম, যেমন হচ্ছে হ্যান্ড ওয়াশ, ফিনাইল, সাবান,
কাপড় কাচা সাবান, বাসন ধোয়া সাবান, সার্ফ এই সমস্তগুলো সরিয়ে রেখেছিলাম, কারণ এগুলো রাখলে এর মধ্যে গন্ধ ঢুকে যেত খাবারগুলোর মধ্যে। তো খাবারগুলো শুধু আজরানো হয়নি, রেখে দিয়েছিলাম, ওইগুলো আগে আমি সরিয়ে দিয়েছিলাম। তো এই যে মেয়েটা ঘুরে বেড়াচ্ছে দেখছো, এ আস্তে মানে এ যেহেতু স্কুলে যখন যায় তখন অনেকটা সময় পাওয়া যায়, যেহেতু স্কুলে যায় না সেহেতু দেরি করে ঘুম থেকে ওঠা হয়, আর মেয়ের পিছনেও অনেকটা সময় যায়, তার জন্য সময়টা একটু কমই পাওয়া যায়। তো তোমাদেরকে ওই বক্সটা দেখালাম, ছোট বক্সটাতে আলাদা করে এলাচটা দিয়ে রাখি। এলাচটা দিয়ে রান্না করলে দেখবে টেস্টটা একটু বাড়ে। মানে ধরো আমি অনেক সময় নিরামিষ তরকারি করি টমেটো আর আদা দিয়ে, পেঁয়াজ রসুন ব্যবহার করি না, তখন একটু এলাচ ফেলে দিই, তখন খাবারের স্বাদটা না একটু ডিফারেন্ট হয়ে যায়, ভালো লাগে খেতে। এই সমস্ত কাজ সারতে না সারতেই টিফিন টিফিন খেয়ে মেয়েটাকে চান টান করিয়ে দিয়েছি। এর মধ্যে আমার ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচা কমপ্লিট হয়ে গেছে, সেগুলো মেলছি, তারপরে আমি চলে যাব স্নানে। ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচলে এই এক অসুবিধা, মানে সমস্ত জামা কাপড়গুলো মিলতে, অনেকগুলো জামা কাপড় মিলতে অনেক সময় লাগে, আর আমার ওয়াশিং মেশিনের যে ড্রামটা তার সাইজটা একটু বড়, ঠিক আছে, তার জন্য একটু বেশি জামা কাপড় ধরে, আর পুরোটা ধরলে তারপরেই আমি কাচি। তো এখন যেহেতু একটু গরম পড়েছে, মানে একটু ভালোই গরম পড়ে গেছে, তার জন্য জামা কাপড়গুলো বেশ তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, সারাদিন আর ফেলে রাখতে হচ্ছে না। এই দুপুরের দিকে যখন তুলতে যাই তখন দেখি শুকিয়ে গেছে, আর না হলে খুদু একটা যেটা শুকায় না সেটা দেখি সন্ধ্যেবেলা নাগাদ একদম শুকিয়ে গেছে। আর ওই যে একটা ডল রাখা আছে দেখো, ওইটা কিনেছেও শান্তিনিকেতনে, এত ভালো ভালো জিনিস থাকতে, ও কিন্তু ওই ডল খেলনা এইসবেতেই ঝোঁক বেশি। আর আমারও ওই শাড়িটা মেলে রয়েছে ওখানে, মানে শাড়িটাকে ভাঁজ করে ওই একটুখানি হাওয়া পেতে দিয়েছি, রোদ তো আর আমাদের এখানে পাওয়া যায় না আজ ব্যালকনির মধ্যে। আমাদের এখানে এখনও দোল উৎসব মানে হোলি কালারের ড্রেস এখনও কাটেনি। তো এই যে মেয়েকে দেখছো, ও আমার ক্যামেরার পাশ দিয়ে নিচে উঁকি মারছে, ওখানে এখনও দোল উৎসব হচ্ছে, মানে যারা ইয়াং বাচ্চা থাকে না তারা এখনও দোল খেলছে আর কি রং টং দিয়ে, তো সেটাই ও দেখছে। তো আমি ওখান থেকে ক্যামেরাটা সরিয়ে এদিকে আবার রাখলাম, আর ওই যে বাবলগুলো নেওয়ার যে কিনে আসা, কতগুলো জমে আছে ঘরে, তবুও যেখানে যাবে ওই বাবলগুলো কিনবে, অথচ ওইগুলো খুবই খারাপ, কিন্তু যেহেতু চিৎ করে সেহেতু বাচ্চাকে ঠান্ডা করার জন্য বাইরে গিয়ে তো আর ঝামেলা অশান্তি করা যায় না, কান্নাকাটি নেওয়া যায় না, সেক্ষেত্রে ওকে ঠান্ডা করার জন্য কিনে দিতে হয় আমাকে, কিছু করার নেই। মানে এবারে তো আর আমি কিনিনি, এবারে ও গেছিলো দাদু দিদুনের সাথে শান্তিনিকেতনে। তোমরা যারা এখনও শান্তিনিকেতনের ব্লগটা দেখোনি অবশ্যই একবার দেখে নিও, একবার অন্তত দেখো, আশা করি খুব ভালো লাগবে। ওখানে বিখ্যাত মেঝের নাচের সাথে আমাদের যে নাচ নেচেছি কি বলবো, এত আনন্দ হয়েছে, এত আনন্দ হয়েছে কি বলবো, এত আনন্দ কোথাও বোধহয় পাইনি। মানে ওখানে দোল খেলা, ওখানকার খাওয়া দাওয়া, ওখানে শপিং করা, ঘোরা, এবং তার সাথে ওই মেঝের নাচের যে অপরূপ দৃশ্য সে ভুলবার নয়। যারা ভিডিওটা এখনও দেখছো তাদের কাছে রিকোয়েস্ট রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিয়ে পাশে থাকার জন্যে, এবং ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও, এবং একটু বেশি ভালো লাগলে বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করে দিও। বেশ, ঠিক আছে, পারবে তো একটা লাইক, একটা সাবস্ক্রাইব, আর বন্ধুবান্ধবের সাথে একটু শেয়ার, ঠিক আছে? তো চলো ভিডিওটা আগে এগোই। আজকে সেরকম কিছু রান্না করিনি, একদম সিম্পল রান্না করেছি, মানে এতগুলো কাজ জমে গেছিলো সবগুলো সামলাতে সামলাতে রান্নার দিকটা বেশি ছাপ নিতে গেলে আর হবে না, এটা হচ্ছে ব্যাপার। তো আমি ঠিক করলাম প্লেন একটা শুক্তোর ঝোল করি, যেটা গ্রীষ্মকালে খাওয়া শরীরের জন্যও ভালো, আর ভাতগুলোও সব খাওয়া হয়ে যায়, টমেটো আদা দিয়ে একদম নিরামিষ। তার মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়েছি আর দিয়েছি সর্ষে ফোড়ন দিয়ে এটা করছি। এটা হচ্ছে পেঁপে আর আলুটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা একটু কষিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে জল ঢেলে দেবো। তার মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়েছি আর ধনে গুঁড়োটা এতে অ্যাড করিনি, আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দেওয়া যেতে পারে তো কালার আনার জন্যে, এই হচ্ছে ব্যাপার। আর পরিমাণ মতো লবণ, চিনি, চিনি ছাড়া আবার আমাদের হয় না, আমার হাজব্যান্ড মশাই যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে। আর যে সবজিগুলো এর মধ্যে অ্যাড করব সেগুলো আগেই কষিয়ে নিয়েছিলাম, মানে একটু জল নিয়ে তেলে ভেজে নিয়েছিলাম। তার মধ্যে উচ্ছে, গাজর, তোমার বেগুন, ডাঁটা সমস্ত কিছুই আছে, তো শিম,
এই সমস্ত দিয়ে একটা শুক্তোর ঝোল। এই পাতলা শুক্তোর ঝোলটা খেতে যে কি অসাধারণ লাগে, এর উপরে একটা কাঠকলাই মশলা ভেজে দেওয়া যায়, তাতে আরও স্বাদটা বাড়ে। তো সেটার আর আমার সময় হয়ে ওঠেনি, তো প্লেনে এরকমই রেখেছিলাম। আর একটু ডিম ভেজে নেব। তো চলো তোমাদের জিনিসগুলো আগে দেখাই। এই হারকানের সেটটা আমার মা কিনে দিয়েছে ওখান থেকে, শান্তিনিকেতন থেকে। শান্তিনিকেতনে এইরকম হারকানের সেট খুব বিখ্যাত, তবে এটা একটু অন্যরকম। এই যে জিনিসটা দেখছো, এটা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি। এ দেখো, বাঁশ কেটে তৈরি, ঠিক আছে? এটা কিন্তু কোনো মাটি টাটি জিনিস দিয়ে নয়, পুরো বাঁশের ওপর কাজ করা, একটু ইউনিক। হ্যাঁ, আর এখানে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে ঘুঙুর, ঝুনঝুন ঝুনঝুন করে আস্তে আস্তে আওয়াজ হচ্ছে। আর কানেরটাও বেশ সুন্দর, এই যে কানের পিসটাও কিন্তু, এটাও কিন্তু বাঁশ দিয়ে কেটে তৈরি করা। দেখো বাঁশের টুকরো, পেছনটা দেখো, দেখলেই বুঝতে পারবে, বাঁশের টুকরোর ওপর একদম কালার করে সুন্দরভাবে। তো চলো একটু তোমাদের পরিয়ে দেখাই। এত কাজ সামলে এখনও চান করা ওঠে হয়নি, তার জন্য আর শাড়ি পরে দেখানো হলো না। তবে শাড়ির সাথে এটা পরলে বা ভালো একটা চুড়িদারের সাথে পরলে কিন্তু বেশ সুন্দর লাগবে, শাড়ির সাথেই বেশি যাবে। তো যাই হোক, শাড়ির সাথে পরলে ভালো লাগবে সেটা তোমরা সবাই বুঝতেই পারছো। আমি নাইটি পরেছিলাম, তো তাতেই তোমাদের দেখালাম। তো চলো হারটা একটু পরিয়ে দেখাই। হারটা ভীষণ সুন্দর, আর ওপরে যে ডিজাইনটা করা দেখি বুঝতে পারছো, একদম রেনবো কালার, মানে রামধনু কালারের মধ্যে রাধাকৃষ্ণর ডিজাইন। এত সুন্দর ডিজাইনটা, এত ভালো লাগছে কি বলবো। এগুলোর দাম হচ্ছে ওই 150, 160, 180 যেরকম নেবে। আর একটু বেশি লম্বা যদি নাও সেক্ষেত্রে তখন সেটা 250 পড়ে যাচ্ছে। তবে সেগুলো সমস্ত রকম ডিজাইন অ্যাভেলেবেল নেই, যেটা তোমার পছন্দ হবে। তো এই যে এটাকে একটু লম্বাও করা যাবে, ছোটোও করা যাবে, দু ধরনেরই করা যাবে। তো এই যে সামনেটা হচ্ছে রাধাকৃষ্ণ, ঠিক আছে, বাঁশি বাজাচ্ছে কৃষ্ণ আর সঙ্গে রাধা। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমার ভীষণ ভালো লেগেছে, আর এত সুন্দর, মানে কালারফুল, এত সুন্দর না এই হারটা, এটা আর কানেরটাও ভীষণ সুন্দর। হারগুলোই সুন্দর হয়, কানেরগুলো অতটা ভালো হয় না আস্তাজ। তো এটাই একমাত্র দেখলাম যেটাতে কানেরটাও বেশ সুন্দর, লম্বা করে পরালেও বেশ খারাপ লাগছে না, আবার ছোটো করে পরালেও বেশ ভাল লাগছে। যাই হোক, শাড়ির সাথে পরলে তো দুর্ধর্ষ লাগবে, যে কোনো অকেশানেই ভাল লাগবে। এটা গেল আমার জন্যে, আমার মা গিফট করেছে। এরপরে দেখায় দুটো ইউনিক জিনিস ওখান থেকে কিনে নিয়ে এসেছি। আমরা ঠিকই করেছিলাম যে ওখানে গেলে এরকম পোর্ট্রেট কিনে আনবো, বাউল নাচের যে পোর্ট্রেট, বাউল গানের পোর্ট্রেট, দেখো ওখান থেকে কিনে নিয়ে এসেছি। তো এটা এত সুন্দর, মানে কি বলবো, এটা মানে শুধুমাত্র ওই বাউল গান, দেখো বাউল গান গাইছে একজন একতারা বাজিয়ে, তো ঢোল বাজিয়ে, এই জিনিসগুলো কিন্তু মানে শান্তিনিকেতনেই বিখ্যাত, শান্তিনিকেতন পুরুলিয়া এইসব সাইডে বিখ্যাত। আর এটা আমার মা স্পেশালি গিফট করেছে, যে সাতটা ঘোড়া দৌড়াচ্ছে, এই ফটোটা নাকি ঘরে রাখা বাস্তুসম্মতভাবে খুব ভালো। তো আমার মাদের ঘরে অলরেডি লাগানো ছিল, তো মা ওখানে দেখে বললো আমি কিনে দিচ্ছি, এটা তুই ঘরে গিয়ে লাগাবি, এমনভাবে লাগাতে হবে যাতে ঘোড়াগুলো ঘরের মধ্যে দিয়ে ছুটে ঢুকে যায়। তো এই হলো ব্যাপার। আর একটা আমি গিফট করেছি, এটা আমার বরকে। আমার বর সে কিছুতেই নেবে না, আমি বললাম চলো আমি কিনে দিই, এটা আমার খুব পছন্দের, খুব ভালো লাগলো। পাঞ্জাবিটার মধ্যে কাজগুলো দেখো, শান্তিনিকেতন স্পেশাল কাজ, অন্য এই কাজগুলো অন্য কোথাও পাওয়া যায় না। এই যে বাউল, মানে একতারা, তারপরে এই যে লেখা লেখা জিনিসগুলো, প্রত্যেকটা লেখার মধ্যে না শান্তিনিকেতনের ছোঁয়া আছে, মানে প্রত্যেকটা রবীন্দ্রনাথের কোটেশন দিয়ে দিয়ে লেখা।